বিশ্বকাপের চমক দেখানো সৌদি আরব প্রথম রাউন্ডে থেকে বিদায় নেয় প্রবাসী বাংলাদেশিদের বেশিরভাগই ঝুঁকেছেন আর্জেন্টিনার দিকে। বিশেষ করে নকআউট পর্বে মেসি জাদুতে কোয়ার্টার ফাইনালে নিশ্চিতের ম্যাচের মুগ্ধতার রেশ কাটছে না। মেসির হাতে এবারে ট্রফি উঠুক এমনটাই প্রত্যাশা আর্জেন্টাইন সমর্থকদের। সৌদি রিয়াদ থেকে রুস্তম খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আর্জেন্টিনাকে প্রথম ম্যাচে হারানো সৌদি আরব প্রথম পর্ব থেকে বিদায় নেয়। প্রবাসী বাংলাদেশি সমর্থকরা ঝুঁকছেন আর্জেন্টিনার দিকে, বিশেষ করে নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে 2-1 গোলের পরাজয়ের দিনে মেসির দুরন্ত গোলের রেশ কাটছে না কিছুতেই। ফুটবল প্রিয় বাঙালি দেশে কিংবা বিদেশে যেখানেই থাকুক, বিশ্বকাপ উন্মাদনা কমতি নেই। কালকে আর্জেন্টিনার ম্যাচটা অসাধারণ ছিল, আমরা অনেক খুশি। ইনশাআল্লাহ আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। আর্জেন্টিনা ইনশাআল্লাহ বিশ্ব চ্যাম্পিয়ন হবে। আমি সৌদি প্রবাসী হিসাবে এই আশাবাদ ব্যক্ত করি, আর্জেন্টিনা ইনশাআল্লাহ বিশ্ব চ্যাম্পিয়ন হবে। সৌদি প্রবাসীদের মধ্যে এখন সবচেয়ে বেশি সমর্থক 1986 বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার। তারা বলছে ম্যারাডোনা পর গেল দেড় দশকে বিশ্ব ফুটবলের মেসির মতো এমন জাদুকরী ফুটবলার আর নেই, তাই মেসির হাতে এবার তারা দেখতে চান বিশ্বকাপ ট্রফি। ফুটবল হচ্ছে একটা জাদু, আর সেই জাদুর কাটি হচ্ছে মেসি ভূমিকা পালন করছে। মেসি যে একজন বিশ্বের সেরা খেলোয়াড়, তার একটা বহিঃপ্রকাশ কাল ঘটিয়েছে। ফুটবল খেলায় রয়েছে শৈল্পিক কারুকাজের অনেক সুন্দর দৃষ্টান্ত, যে আর্জেন্টিনার খেলায় দেখতে পায় ফুটবলের বিশ্ব, এমনটাই মনে করেন সমর্থকরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।